হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে আপনাদের মাঝে। আর আজকের এই নাটকটা আপনাদের নতুন হলেও নাটকটির আপডেট সম্পর্কে আজকে জানাবো। কেননা আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন, ভাইয়া এই লোকাল জামাই নাটকটি আপনারা দেখতে পাচ্ছেন না কেন, কবে কোথায় কোন চ্যানেলে কবে আসবে, কোন দিন আসবে, ঠিক এরকম কিন্তু কমেন্ট করছেন আপনারা অনেকেই। তো ভিউয়ার্স, যারা এই ধরনের কমেন্ট করেছিলেন, আজকে একদম পরিষ্কার এবং ক্লিয়ার করে জানাতে চাই আপনারা আজকের লোকাল জামাই নামক এই নাটকটি কোন চ্যানেলে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বলে নাটকটির বিস্তারিত আপডেট সম্পর্কে জানা যাক। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা হাসিব হোসেন রাখির পরিচালনায় আসছে নতুন নাটক লোকাল জামাই। আর এই লোকাল জামাই নামক এই নাটকটির শুটিং কাজ অলরেডি শেষ এবং এর একটি অফিসিয়াল পোস্টার কিন্তু বের করেছেন কিছুদিন আগে। তবে নাটকটির পরিচালক হাসিব হোসেন রাখি আমাদেরকে জানিয়েছে নাটকটির ভুলবশত কোনো কারণ সমস্যা হয়েছে এবং চলছে নাটকটির ডাবিংয়ের কাজ। তো ভিউয়ার্স, আপনারা এই মাসেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে এই নাটকটি দেখতে পাবেন না। যারা এই নাটকটির সম্পর্কে জানতে চেয়েছিলেন তাদেরকে বলছি, এই সেপ্টেম্বর মাসের এই মাস দেখতে পাবেন না, মানে নেক্সট মান্থের অর্থাৎ অক্টোবর মাসের 10 তারিখের ভিতরে আসছে এই লোকাল জামাই নামক এই নাটকটি। তো ভিউয়ার্স, যান্ত্রিক ত্রুটির কারণে নাটকটি আটকা পড়ে রয়েছে, আপনারা অবশ্য অপেক্ষায় থাকবেন এবং হাল ছাড়বেন না। ভিউয়ার্স, নীলয় আলমগীর ভাইও জানাতুল সময় হেমিকে ভালোবাসলে অবশ্যই নায়কটি দেখবেন, কেননা এই লোকাল জামাই নামক এই নায়কটি কমেডিয়ানে ভরপুর। আর এই লোকাল জামাই নামক এই নাটকটিতে দেখা যাবে নীলয় আলমগীর ভাইকে টানাটানি করছেন দুইজন নায়িকা, একজন তানিয়া বৃষ্টি, অন্যজন হিমি। সো ভিউয়ার্স, হিমি ও তানিয়া বৃষ্টির যন্ত্রণায় একেবারে জামাই হয়ে যাবেন নীলয় আলমগীর ভাইয়া। ঠিক এমন একটি গল্পের নাটক হতে যাচ্ছে লোকাল জামাই নামক এই নাটকটি। যারা কমেডিয়ান নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই নাটকের আপডেটটি। তো ভিউয়ার্স, আপনারা অপেক্ষায় থাকুন, এ মাসে তো আসবেই না, আমি ক্লিয়ারলি ঘোষণা দিয়ে দিয়েছি আপনাদেরকে। আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন তারের ধারাবাহিকতা কিন্তু আসলে আজকের এই ভিডিওটি করা। আপনারা অপেক্ষায় থাকবেন, নাটকটি ভুলেও মিস করবেন না, কেননা নেক্সট মান্থ আসতেছে অর্থাৎ আর বেশি দেরি নাই, নেক্সট মান্থের কিন্তু 10 তারিখের মধ্যে আপনারা এই লোকাল জামাই নাটকটি দেখতে পাবেন। আর হ্যাঁ, এই নাটক কিন্তু আসছে জি সিরিজ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অবশ্যই জি সিরিজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাদের নতুন দর্শক আছেন, যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিও শর্ট টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছি। তো ভিউয়ার্স, অপেক্ষায় থাকুন এবং পরবর্তীতে আপনারা কোন কোন জুটি নাটক দেখতে চান নীলয় হিমি ছাড়া, কেননা আমরা সবসময় সব নাটকের আপডেট কিন্তু দিয়ে থাকি, শুধু নীলয় হিমি নাই, কারণ আমাদের প্রফেশনাল পেশা এটা। আমরা যারা ভালোই করছেন, যারা বর্তমানে ভালো ভালো অভিনয় করছেন, ভালো ভালো নাটক করছেন এবং দর্শকরা পছন্দ করছেন যে জুটি নাটকগুলো, এবং সেই জুটি নাটক বেশি আপডেট দেওয়ার চেষ্টা করি। যেমন ইতিমধ্যে সবথেকে র্যাঙ্কিং ওয়ানে আছেন নীলয় হিমি, এই জুটি নাটক আপনারা দর্শকরা খুবই পছন্দ করছেন এবং নতুন নাটক চাচ্ছেন। তারপর আছে মুশফিকার ফারহান ক্যাপাইল, দেন তারপর আছেন অপূর্ব ও তানজিন সারের টোটিনি। এ ধরনের তিন জুটি কিন্তু দর্শকরা বর্তমানে খুব পছন্দ করছেন, অপূর্ব, জোবান, মুশফিকার ফারহান এবং নীলয় আলমগীর ভাইয়া। এই চারজন অভিনেতার নাটক বর্তমানে দর্শকরা খুব চাই পছন্দ করছেন এবং এদের সাথে জুটিবদ্ধ কাজ করতে চাচ্ছেন তার কয়েকটা হিসেবে যারা আছেন। নীলয় আলমগীর ভাইয়ের সাথে আছেন জানাতুল সুমাইয়া হিমি, তারপর জোবানের সাথে আছেন তানিয়া বৃষ্টি অথবা আছেন হিমি, আবার ইতিমধ্যে দেখা যাচ্ছে তাসনিয়া ফারিনকে, আর মুশফিকার ফারহান ভাইয়ের সাথে আছেন তানতেশা কেয়া পায়েল, তারপরে টোটিনির সাথে তো এখনও করে নাই, দেন সামনে আসতে চলেছে এই জুটির। তো ভিউয়ার্স, আপনারা অপেক্ষায় থাকুন আর এই নাটক কিন্তু ভুলেও মিস করবেন না, কেননা নীলয় ভাইয়ের সাথে প্রথমবারের মতো দুইজন অভিনেত্রী অভিনয় করছেন এই লোকাল জামাই নাটকটিতে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আগামী মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকুন, আবার কোনো নতুন নাটক আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।